আজকের ভিডিওতে ম্যানবা ফাইন্যান্স আইপিও রিভিউ করবো আইপিওটি টোটাল এসে যাচ্ছে একশো পঞ্চাশ পয়েন্ট এইট ফোর করল নাম থেকে বোঝা যাচ্ছে এটি একটি ফাইন্যান্স কোম্পানি কোম্পানিটি প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো সালে ম্যানবা ফাইন্যান্স লিমিটেড ইজ এ নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি কোম্পানিটি অফার করে দু চাক্কা তিন চাক্কা এবং ইউজিং কার বিজনেস লোন অ্যান্ড পার্সোনাল লোন মূলত ভারতে হচ্ছে রিটেল লোন মধ্যে অফার করে মাঝে কাস্টমারকে ম্যানবা ফাইন্যান্স আইপিওর ডিটেলস আইপিওটি ওপেন হবে তেইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ক্লোজ হবে পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পেসবেল করেছে দশ টাকা পার শেয়ার লড সাইজ হচ্ছে একশো পঁচিশটি শেয়ার এক লোডে থাকবে টোটাল ইস্যু হচ্ছে একশো পঞ্চাশ পয়েন্ট এইট ফোর করল প্রেস ইস্যু করে করল অর্থাৎ কোম্পানিতে কোনো অফার পর সেল নেই তো এটা একটা কোম্পানির পজিটিভ ভিউ হতে পারে আইপিটি বুক ইস্যু আইপিও লিস্টেড হবে এনএসসি বিএসসিতে ম্যানবা ফাইন্যান্স আইপিও রিজার্ভেশন যদি দেখি কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল পায়ের জন্য ফিফটি পার্সেন্ট রিটেল ইনভেস্টারের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট নন ইন্ডিভিজুয়াল ইনভেস্টারের জন্য পনেরো পার্সেন্ট ম্যানবা লট লটসাইস যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো হচ্ছে রিটেল ইনভেস্টার মিনিমাম এক লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে যেখানে একশো পঁচিশটি শেয়ার থাকবে যার বেলো হবে পনেরো হাজার রিটেল ইনভেস্টার ম্যাক্সিমাম তেরোটি লটের জন্য অ্যাপ্লাই করতে পারবে যেখানে ষোলোশো পঁচিশটি শেয়ার থাকবে যার বেলো হবে এক লাখ পঁচানব্বই হাজার এচ এনআই ইনভেস্টার মিনিমাম হচ্ছে চোদ্দোটি লোটের জন্য অ্যাপ্লাই করতে পারবে যেখানে সতেরোশো পঞ্চাশটি শেয়ার থাকবে যার ভ্যালু হবে দু লাখ দশ হাজার এচ এন ইনভেস্টার ম্যাক্সিমাম শিশুটি লোটের জন্য অ্যাপ্লাই করতে পারবে যেখানে আট হাজার দুশো পঞ্চাশটি শেয়ার থাকবে যার ভ্যালু হবে ন লাখ নব্বই হাজার এখন আমরা দেখে নেব কোম্পানির গুরুত্বপূর্ণ একটি হচ্ছে প্যারামিটার সেটা হচ্ছে কোম্পানি ফাইন্যান্সিয়াল ইনফরমেশান মেন বা আইপিও ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো অ্যাসেট যদি দেখি তাহলে দেখতে পাবো থার্টি ওয়ান মাস দুই বাইশে ছিল হচ্ছে পাঁচশো একষট্টি পয়েন্ট ফোর করল থার্টি ওয়ান মার্চ দুই তেইশে করল থার্টি ওয়ান মার্চ চব্বিশে করল রেভিনিউ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো থার্টি ওয়ান মার্চ দুই ছিল একশো করল থার্টি ওয়ান মার্চ দু হাজার তেইশে করল থার্টি ওয়ান মার্চ করল নেটওয়াল যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো থার্টি ওয়ান মাস দু হাজার বাইশে ছিল একশো একান্ন পয়েন্ট সেভেন ফোর করল থার্টি ওয়ান মার্চ দু হাজার চব্বিশে একশো আটষট্টি পয়েন্ট ফোর থ্রি করল থার্টি ওয়ান মার্চ দু হাজার চব্বিশে মধ্যে দুশো পয়েন্ট সিক্স ওয়ান করল রিজার্ভ অ্যান্ড সাপ্লাই যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো থার্টি ওয়ান মাস দু হাজার বাইশে একশো আটত্রিশ পয়েন্ট নাইন সিক্স করল থার্টি ওয়ান মাস দু হাজার তেইশে একশো পঁচপান্ন পয়েন্ট ফাইভ ফোর করল থার্টি ওয়ান মাস দু হাজার চব্বিশে একশো বাষট্টি পয়েন্ট ফোর সিক্স করল মধ্যে প্রফিট আফটার ট্যাক্স যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো থার্টি ওয়ান মাস দু হাজার বাইশে নাইন পয়েন্ট সেভেন ফোর করার থার্টি ওয়ান মার্চ দু হাজার তেইশে ষোলো পয়েন্ট ফাইভ এইট করার থার্টি ওয়ান থার্টি ওয়ান মার্চ দু হাজার চব্বিশে একত্রিশ পয়েন্ট ফোর টু কর এখন আমরা দেখে নেব কোম্পানি টোটাল বড়োইং তো একটা কোম্পানির হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশান খুবই ভালো আছে কোম্পানিটাতে মানে রেভিনিউ ইনক্রিজ হচ্ছে অ্যাসেটও ইনক্রিজ হয়েছে এবং তাদের প্রফিট আফটার ট্যাক্সও ইনক্রিজ হয়েছে কিন্তু কোম্পানিটা থেকে বোরিং একটু বেশি আছে যেমন থার্টি ওয়ান মাস দু হাজার বাইশে তিনশো চুরানব্বই পয়েন্ট ফোর করল থার্টি ওয়ান মার্চ দু হাজার তেইশে পাঁচশো পঁচানব্বই পয়েন্ট নাইন থ্রি করল থার্টি ওয়ান মাস মার্চ হাজার চব্বিশে সাতশো বাহান্ন করল অর্থাৎ কোম্পানির হচ্ছে ছে বড়িং অনেকটাই বেশি তো এটা শর্ট টাইমের জন্য খুব ভালো হতে পারে এবং লং টাইমেও ভালো হতে পারে কারণ হচ্ছে কোম্পানির হচ্ছে ফাইন্যান্সিয়াল যে রেভিনিউ আছে তাদের রেভিনিউ লাগাতার ইনক্রিজ হচ্ছে এখন আমরা যদি দেখি তাহলে আরওই দেখব সেটা হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স করল ইপিএস যদি দেখি তাহলে আর্নিং পর শেয়ার যদি দেখি তাহলে হচ্ছে দেখতে পাবো প্রি আইপিওতে চোদ্দো পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট পোস্ট আইপিএতে উনিশ পয়েন্ট হচ্ছে ওয়ান নাইন পারসেন্ট বলছে ওভারঅল যদি আমরা দেখি তাহলে কোম্পানিটির ফাইন্যান্সিয়ালি খুবই স্ট্রং আছে এবং ফাইন্যান্সের কোম্পানি বর্তমান ফাইন্যান্সের উপরে বেশি ফোকাস দিচ্ছে এবং সে নিয়ে রিটেল লোন অফার করে কাস্টমারকে আর ম্যানবা আইপিওর টাইম ল্যাম দেখে নেব আইপিওটি ওপেন হবে তেইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ক্লোজ হবে পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ প্রাইস ব্যান্ড রাখা হচ্ছে একশো চোদ্দ টাকা থেকে একশো কুড়ি টাকা পার শেয়ার বেসিক অ্যালাউমেন্ট হবে ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইনিশিয়াল রিফান্ড হবে ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ শেয়ার ডিমেটে ক্রেডিট হবে সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এবং স্টক মার্কেটে লিস্ট হবে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এখনও পর্যন্ত গ্রে মার্কেট প্রিনিয়াম বসেনি তো আমি পরবর্তী ভিডিওতে গ্রে মার্কেট প্রিনিয়াম সম্পর্কে আলোচনা করবো এবং স্টক মার্কেটের উপরে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমি সমস্ত আইপিও রিভিউ করি এবং বুক রিভিউ করি স্টক মার্কেটে বিভিন্ন অ্যানালাইসিস করি আমার চ্যানেলে থ্যাংক ইউ